হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে। বরাবরের মতন আজকেও একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি। আর আজকের টিপসটি কিন্তু অনেকই গুরুত্বপূর্ণ, কারণ নবজাতক শিশু যখন ৬ মাস মায়ের বুকের দুধ খায়, ৬ মাস অর্থাৎ ১৮০ দিন পূর্ণ হয়ে যাবার পর যখন ৭ মাসে পা দেয়, তখন কিন্তু নতুন মা তার শিশুকে অনেক খাবার খাওয়াবার একটি জল্পনা কল্পনা করে থাকে। সেই খাবারের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় নতুন মা বুঝে উঠতে না পেরে কিছু ভুল করে ফেলে, আর সেই ভুলগুলো হলে কিন্তু শিশুর কিন্তু মারাত্মক রকমের ক্ষতি হতে পারে। কারণ সব খাবার শিশুকে দেওয়া সাত মাসেই দেওয়া ঠিক না। শিশুকে বুঝে শুনে যে খাবারগুলো দিতে হবে সেগুলোই শুধু শিশুর জন্য দেওয়া যাবে। সব ধরনের খাবার আসলে শিশুকে ঠিক ওই মুহূর্তে দেওয়া ঠিক হবে না। অন্তত ১ থেকে ১.৫ বছর শিশুকে সব ধরনের খাবার দেওয়া যাবে না। তো চলুন আজকে শুনবো যে কি ধরনের কি করতে হবে। কিছু খাবার ১ বা ১.৫ বছর বয়স না হওয়া পর্যন্ত না দেওয়াই উচিত শিশুকে। গরুর দুধে বেশি মাত্রায় প্রোটিন, লবণ ইত্যাদি থাকে যা শিশুর সহ্য করতে পারে না, ফলে বাচ্চার অ্যালার্জি হওয়ার প্রবণতা বেড়ে যায়। অন্যদিকে শিশুর দরকারি ভিটামিন ইত্যাদি কম থাকে। গরুর দুধে ভিটামিন ডি এবং আয়রন কম থাকে, ফলে ছোট্ট শিশুকে গরুর দুধ খাওয়ালে উপকারের থেকে অপকারই বেশি হয়ে থাকে। আর এই জিনিসটি কিন্তু অনেকেই জানে না যে শিশুকে অন্তত ২ বছর আগ পর্যন্ত গরুর দুধ দেওয়া যাবে না, তবে ১.৫ বছরের পর থেকে তাকে পানি না দেওয়া পাস্তুরীকৃত গরুর দুধ দেওয়া যেতে পারে। ২ বছরের পরে অবশ্য ক্রিম মিল্ক বা ফ্যাট তোলা দুধ দেওয়া উচিত, তাতে তার মুটিয়ে যাওয়ার প্রবণতা কমে যাবে। আমরা জানি ২ বছর বয়সের মধ্যেই ব্রেনের বৃদ্ধি মোটামুটি ৮০% হয়ে যায়। কিছু খাবার আছে যেগুলো বাচ্চার শ্বাসনালীতে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন বাদাম, আঙ্গুর, ছোলা ভাজা, মটর ভাজা ইত্যাদি না দেওয়াই ভালো। এই খাবারগুলো পরে যখন শুরু করা হবে তখনও কিন্তু বাচ্চার ওপর নজর রাখতে হবে। এই নজর রাখাটা মোটামুটি ৪ বছর বয়স পর্যন্ত রাখতে হয়। লেবু জাতীয় ফলের রস বা ফল, এগুলোর মধ্যে অ্যাসিড বেশি থাকে, ফলে কোন কোন শিশুর স্টোমাক অ্যাপসেট হতে পারে। তো সেই ক্ষেত্রে অ্যাসিড জাতীয় খাবার থেকে দূরে রাখুন। ডিমের সাদা অংশ, বেগুন, সামুদ্রিক খাবার, বাদাম ইত্যাদি আরও কিছু খাবার খেলে অনেক সময় বাচ্চার অ্যালার্জিও হতে পারে। তাই অনেকে এই ধরনের খাবার বাচ্চার বয়স ১ বছর না হওয়া পর্যন্ত দেন না, বিশেষ করে যাদের ফ্যামিলিতে অ্যালার্জির হিস্ট্রি আছে। তবে দেখা গেছে বাচ্চাকে এই ধরনের খাবার আগে দিলেও সমস্যা হয় না। এর পরের যে জিনিসটি, কিন্তু বাচ্চা যদি কোনো অ্যালার্জির লক্ষণ যেমন বমি, ডায়রিয়া বা র্যাশ দেখা দেয়, সেক্ষেত্রে এই ধরনের খাবারগুলো কিছুদিন বাদ দিতে হবে এবং আবার পরে শুরু করতে হবে। এক্ষেত্রেও সেই নতুন ধরনের খাবার খাওয়ানোর মতো নিয়ম মেনে ৩ থেকে ৪ দিনের একটা গ্যাপ রাখতে হবে শিশুর ক্ষেত্রে। এরপরে যে জিনিসটি লক্ষ্য করব, যে কিছু কিছু খাবার যেমন গাজর, আমরা কিন্তু ৬ মাস হলেই সবাই শুনতে থাকে যে রঙিন খাবার গাজর, মিষ্টি কুমড়ো এগুলো বেশি দিবেন, কিন্তু আসলে কিন্তু গাজর, বিট, সবুজ বিন ইত্যাদি ১ বছরের নিচে শিশুদের না দেওয়াই ভালো। কারণ এই খাবারগুলোর মধ্যে অত্যধিক পরিমাণে নাইট্রেট থাকে যা বাচ্চার অ্যানিমিয়া করে রক্তের পরিমাণ কমিয়ে দিতে পারে। অন্যদিকে মিষ্টি আলু, ভুট্টার দানা, মটরশুঁটি তুলনামূলকভাবে ভালো খাবার। খাবারের সাথে অতিরিক্ত বা আলাদা করে লবণ বা চিনি মেশাতে নেই, একদমই চিনি এবং লবণ মেশানো যাবে না। শিশুর কিডনি প্রায় ১ বছর পর্যন্ত অপরিণত অবস্থায় থাকে, তাই তখন লবণের আধিক্যের জন্য তার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। শিশুর খাবারে অতিরিক্ত চিনি দিলে তার দাঁত খারাপ হয়ে যেতে পারে এবং মুটিয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, চকলেট, কেক, চিপস, কোমল পানীয়, পেস্ট্রি, মিষ্টি ইত্যাদি দেওয়া উচিত নয়। এছাড়া যে বিষয়টি দেখব, যে শিশুর ক্ষেত্রে শিশুকে পরিমাণভাবে খাওয়াবার চেষ্টা করুন। তো এই ছিল আজকের আমাদের হেলথ টিপস, যেখানে শিশুকে কি খেতে দেওয়া যাবে না।